হ্যাঁ দর্শক, একটা কথা না বললেই না, এই যে বীজ দেখছেন শসা বীজ, এটা কিন্তু আমার পূর্বপুরুষের বীজ। সেটা শুনে আশ্চর্য হয়ে যাবেন, মানে আমরা তো অ্যাকচুয়ালি চাষি ঘরের ছেলে, আমাদের বাড়িতে সারা বছরের জন্যই টুকটাক সবজি চাষ হয় দাদুর আমল থেকে। তো তখন থেকে কিন্তু ওই এবছরের বীজ সংগ্রহ করে রাখা হলো, পরের বছর লাগানো হয়, পরের বছর করে কিন্তু আমাদের 2-3 পিঁড়ি একই জাতের দেশি শসা, যেটা দেখবেন গায়ে কাটা কাটা থাকে। এর আগে আমি শশার ভিডিও বানিয়েছি, দেখিয়েছি আপনাদেরকে, তো সেটা না বললেই নয়, সেটা আমি বলছি, এটা আমাদের পক্ষে 50 বছরেরও পুরনো। তো সে কীভাবে সংরক্ষণ করছি সেটা দেখুন, এখন তো কিনতেই পাওয়া যাচ্ছে, কিন্তু কীভাবে এতদিন ধরে আমরা দেখেছি একটা ঐতিহ্য, সেটা একটা বলার ব্যাপার। শুরুতেই বলে নিতে চাচ্ছি, যারা বাঞ্ছারাম বাগানের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঞ্ছারাম বাগানের সঙ্গে থেকে যান, আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন পাকা বীজ একদম কেমন হয়েছে, একদম শক্ত, মানে কোনোটা শুকিয়ে যাবে না, যেটা পাতান ধানের যেমন পাতান হয়, এটা কিন্তু একটাও সে পাতান খুঁজে কিন্তু পাবেন না। এবার একটা জিনিস বলে দিই, এই যে শশার ভেতরটা কিন্তু অম্লভাব, কেন অম্লভাব, অম্লভাবটা কিন্তু বীজটাকে সংরক্ষণ করে রাখতে সাহায্য করে, কিন্তু বর্তমান যুগে একটু আলাদা টেন্ডেন্সি নিয়ে চলতে হবে। এবার চামচ দিয়ে কিন্তু ছাড়ে নিচ্ছে, দেখলেন কি সহজে। এরপরে আমরা এটা আমি কোনো নেট ব্যবহার করতে পারি বা ন্যাকড়া ব্যবহার করা যায়, আমি খুব সহজে অল্প বীজের জন্য আমি জাস্ট একটা চা ছাঁকা ছাঁক নাই, এটাকে আমি ছেঁকে নেব। এবারে আমরা শসা বীজগুলোকে সাদা পেপারে কিংবা একটা বিশুদ্ধ মানে কাঁচা ন্যাকড়াতে করে আমরা শুকিয়ে নেব, অন্ততপক্ষে 2-3 দিন শুকাবো ভালো করে, তারপরে আমরা জিভে দিয়ে দেখব, মানে দাঁতে কেটে দেখব যে কট করে আওয়াজ হচ্ছে কি না, যদি কট করে আওয়াজ হয় তখন জানতে হবে আমার বীজটা ঠিক হয়ে গেছে, কেননা আমাদের তো কোনো ল্যাবরেটরি নেই যে ল্যাবরেটরিতে বীজটা কত পার্সেন্ট আর্দ্রতা আছে না আছে সেটা আমরা টেস্ট করতে পারবো, তার জন্য কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি দাঁতে চেক করে দেখতে হবে, যখন কট করবে তখন জানতে হবে আমার এটা শুকিয়ে গেছে। এবারে আমরা করবো কি, এটাকে এটাই আমরা দিব, মানে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কেন দেবো, লঙ্কা গুঁড়োয় থাকে ক্যাপসাইসিন, ক্যাপসাইসিন যে উপাদানটা সেটা মানে রোগ পোকা আসবে না তার জন্যে। আর তার সঙ্গে আমরা দিব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োতে কি থাকে, কার্কুমিন, কার্কুমিন উপাদানটা হচ্ছে আপনার ছত্রাক বা অন্যান্য যে এগুলো থাকে সেগুলো থেকে আমাদের বীজটাকে রক্ষা করবে। এবারে আমরা দেব নিম পাতা গুঁড়ো, নিম পাতায় কী থাকে, নিম পাতায় থাকে অ্যাজাডাইরেকটিন, এটা গন্ধের জন্যে আমাদের রোগ পোকা থেকে আমাদের বীজকে রক্ষা করবে। কিন্তু এগুলোর পরিমাণ কি, আমি 1 কেজি মাপের ক্ষেত্রে বলছি, যারা রাসায়নিকে যাবেন না জৈব ব্যবহার করবেন আমার মতো, 1 কেজি যে কোনো বীজের ক্ষেত্রে 1/2 গ্রাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হচ্ছে 1 গ্রাম, আর নিম পাতা গুঁড়ো 20-25 গ্রাম, এইগুলো আমরা বীজের সঙ্গে মিক্সড করে কোনো শুকনো পাত্রে, এয়ার টাইট পাত্রে যাতে বাতাস প্রবেশ না করতে পারে সেই রকমভাবে আমরা রেখে দেব। আর একটা করতে পারি আমরা, কোনো পলিপ্যাকেও রাখতে পারি, কিন্তু আমাদের একটু মাথা রাখতে হবে, আমাদের মাঝে মধ্যে অন্ততপক্ষে 3-4 মাস বা 6 মাস পর একবার রোদ দিতে হবে। আমরা প্যাকেটের গায়ে কিংবা যে পাত্রে রাখবো কোনো কোটোতে, সেখানে কিন্তু আমরা তৈরি ডেটটা, মানে আমরা যে বীজটা শোধন করে বা শুকিয়ে বীজটা সংরক্ষণ করে রাখলাম সে বীজটা ডেটটা আমরা লিখি। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যে কোনো বিষয়ে
যদি বীজ সংরক্ষণের উপর জানতে হয় আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।